আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক, আপনারা দেখতেছেন যে আমরা একটি হুইল চেয়ারের দোকানে রয়েছি, আর এই হুইল চেয়ারটি আমরা কিনে নিয়ে যাব একজন অসহায় বাবার মেয়ের জন্য। তার মেয়েকে একটি চেয়ার দিতে পাচ্ছেন না। আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন যে একজন অসহায় বাবা তার মেয়ের জন্য একটি চেয়ারের আমাদের হেল্পিং আদার্স বিডির কাছে আবেদন ছিল। তো চেয়ারটি আমরা দোকান থেকে কিনি, তার বাড়িতে নিয়ে আসলাম। এই হচ্ছে সেই হুইল চেয়ার, তাদেরকে এখন দিয়ে আমরা কিছুক্ষণ তাদের সাথে একটু কথা বলবো। এই হচ্ছে চেয়ারটি, দেখেন। এই মাহে রমজান উপলক্ষে আমাদের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে এই চেয়ারটি সামান্য দেওয়া হচ্ছে। তো উনি আমাদের পাশেই রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। চলুন তার সাথে একটু কথা বলি আমরা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি তো আমাদেরকে আবদার দিয়েছিলেন যে এই মাহে রমজানে যাতে আপনার এই মেয়ের জন্য একটি চেয়ারের ব্যবস্থা করা হয়। তো আজকে আপনার কোনো কিছু বলবেন যদি বল ভাই? অনেক শুনি আমি আপনার মাধ্যমে, আমি একটি চেয়ার আপনারা আমরা দিয়েছেন, তাই আমি অনেক উৎসর্গ আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ব্যবসা কি অবস্থা? দর্শক, আপনারা জানেন এই বাইটি এই যে গড়ের ভিতরে দোকান করে, বাজারে দোকান করার মতো সামর্থ্য না, যেহেতু এখানে জামানত দিতে হয়, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল সকল কিছু মিলে কিন্তু উনি দোকানটি বাজারে করতে পারে নাই। বিদায় উনি কিন্তু যে দেখেন ওনার বাসস্থান, উনি এখানেই থাকে, এখান থেকেই কিন্তু উনি মেকানিক করে থাকেন, যা ইনকাম দিয়ে ওনার সংসার অনেক কষ্ট করে চলে। ওনার সাথে আমরা আগেও কথা বলেছি, এখনও আজকে আপনারা শুনতেছেন যে ওনার মেয়ের জন্য একটি চেয়ার কিনা দেওয়ার মতো সমর্থ ছিল না। তো উনি আজকে আমরা কিন্তু, তো ভাই আপনার যে এই প্রতিবন্ধী মেয়ের জন্য যে চেয়ারটি আনা হয়েছে, ওনার দেখেন আপনার খুশি হয়েছেন তো? আচ্ছা আচ্ছা, মেয়েটাকে উঠানো নাকি? তোমাদের মাধ্যমে ভাই আমি এই সহায়তা হয়, আমি অনেক খুশি ভাই। আমি তোমাদের দীর্ঘজীবী কামনা করি। আমি তোমার মাধ্যমে শুনছি যে তোমরা অনেক কিছু দিতে কথা, তাই আমি তোমাকে আবেদন জানাইছি যে তুমি কাছে কিছু সাহায্য বাহ্য ভাই দিবি। তাই আজকে আমি এগুলো পেয়ে আমি অনেক সন্তুষ্ট, অনেক খুশি। আচ্ছা আচ্ছা, তোমাদের দীর্ঘজীবী কামনা করি। আচ্ছা আচ্ছা, দর্শক এই যে দেখেন এই মেয়েটির পাগল দুইটা প্রতিবন্ধী হাত হাতে ধরতে ধরতে পারে। তুমি খুশি আছো? এইদিকে তাকাও, তুমি খুশি? খুশি দেখেন দর্শক, এই বাচ্চাটা চেয়ারটা ভি অনেক খুশি। আগে কিন্তু এখানে ওই প্লাস্টিক ওই চেয়ারটিতে ছিল, প্লাস্টিক চেয়ারের পরে কিন্তু এখন এই যে এখানে ওনার এই চেয়ারটা পেয়ে অনেক খুশি হয়েছেন। ওনার ভাই, আপনার সন্তান কয়জন? দুই সন্তান। উনি কি বড় ছিল? আচ্ছা, উনি বড়। তো এখানে এই চেয়ারটি আমরা দিয়েছি ওনাকে হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে, যিনি দিয়েছেন উনি প্রবাসে থাকেন। উনি আপনারা জানেন যে গরিব অসহায়দের পাশে কাজ করে থাকেন, আর এগুলা যেখানে আমরা আবদার ছিল এই মাহে রমজানে আমাদের কাছে যখন আবদার ছিল তখন কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। এই দেখেন মেয়েটি দেখতেছেন অনেক সুন্দর, সুন্দর হয়েছে? আচ্ছা আচ্ছা, অনেক খুশি। দেখেন এই চেয়ারটি পেয়ে তারা অনেক আনন্দিত হয়েছে। আশা করেন যেন আমরা এভাবে আরো দূর এগিয়ে যেতে পারি, আমরা এভাবে গরিব অসহায়দেরকে নিয়ে কাজ করতে পারি। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আর যারা রয়েছেন আমরা চেষ্টা করব এগুলো আরও যেন আমরা দিতে পারি বেশি বেশি। আপনারা আমাদের পাশে থাকবেন। আসলে আমরা এটা ভিডিও করি যে মানুষকে হেল্প করার জন্য না, আমরা চাই আমাদের দেখা দেখি আর অনেকে এইসব কাজে লিপ্ত হোক, ভালো কাজে মানুষকে পাশে থাকুক। এই মাহে রমজান উপলক্ষে আমাদের পক্ষ থেকে যে চেয়ারটি দেওয়া হয়েছে আমরাও অনেক আনন্দিত, তারা পেয়েও অনেক আনন্দিত। তো দর্শক, এই মেয়েটি অনেক দেখেন খুশি হয়েছে চেয়ারটি দেখে। ওনার বাবার সমর্থ ছিল না যে একটি চেয়ার কিনে দেবে, উনি মুখেই তো বললো আপনারা শুনলেন। তো দর্শক, ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।